ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामी विवेकानंदेर श्रीचरणे आमादेर भक्ति विनम्र प्रणाम निवेदन करे आमरा आज थेके एकटि नतून विषय निये चर्चा करब, सेटि होच्छे स्वामीजीर पदप्रान्ते, स्वामी अब्जुजानंद विरचित स्वामीजीर पदप्रान्ते ग्रंथ थेके आमरा पाठ एवं आलोचना करार चेष्टा करब। এতদিন আমরা শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদদের আলোচনা করেছি, এবার স্বামী বিবেকানন্দের পার্ষদদের নিয়ে আলোচনা করব। স্বামী অবজানন্দ যে সম্পর্কে আপনারা জানেন, অত্যন্ত ভালো লেখক, মরমী লেখক, উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন এবং পরবর্তীকালে নিজে সাধন ভজন করবেন, নিজের মতো করে থাকবেন এই ভাবনায় উনি সংঘ থেকে ফর্মালি চলে যান এবং আলাদাভাবে থেকে, কিন্তু সাহিত্য সেবা তার কখনো কোনো অবস্থাতেই থামেনি। তার একটি বিখ্যাত গ্রন্থ পরবর্তীকালে উনি যখন সংঘের বাইরে চলে যান সে সময় একটি গ্রন্থ রচনা করেন দুখণ্ডে, শ্রী শ্রী মায়ের উপর এত ভালো এই বিশ্লেষণাত্মক জীবনী গ্রন্থ আমরা এর আগে আর কখনো পাইনি। আপনারা পারলে পড়বেন একটু, প্রকৃতিং পরমাম দুখণ্ডে রচিত এটি। জগন্মাতার আমাদের শ্রীমা সারদা দেবীর তার সেই যে জগন্মাতৃ রূপ সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে মায়ের জীবনের বিভিন্ন অংশ, বিভিন্ন ঘটনা, বিভিন্ন ভাব সেগুলিকে একত্রিত করে সম্মিলিত করে একটি অসাধারণ গ্রন্থ প্রকৃতিং পরমাম। চোখ বন্ধ করলে আমরা উদ্বোধনের পুরনো পত্রিকায় তার সম্পাদকীয়গুলোর কথা মনে পড়ে এবং যেগুলি অত্যন্ত আকর্ষণীয় ছিল। আমরা আজকে যে গ্রন্থটি পড়ব, তখনকার দিনে নিয়ম ছিল যতদিন পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি স্থূল শরীরে ছিলেন আমাদের যাবতীয় গ্রন্থ প্রকাশিত হতো এগুলি আদ্যোপান্ত পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজ দেখে দিতেন। যতদিন শুদ্ধানন্দজি বেঁচে ছিলেন ততদিন শুদ্ধানন্দজি দেখতেন এবং পরবর্তীকালে সমস্ত গ্রন্থেরই আমরা চাইতাম যে পূজনীয় মাধবানন্দজি দেখে দিতেন এবং পরবর্তীকালে সেই গ্রন্থগুলি অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় হয়েছে। তার মধ্যে যেমন আমরা পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেখি, প্রব্রাজিকা মুক্তি প্রাণমাতাজির ভগিনী নিবেদিতা গ্রন্থটি দেখি, ঠিক সেরকম এই গ্রন্থটিও তাই। এবং এই গ্রন্থটি শুধু তিনি দেখিয়ে দেননি, তিনি এর ভূমিকাও রচনা করেন। এই গ্রন্থটি প্রকাশিত হয় স্বামীজির জন্ম শতবর্ষে, অনেক বছর আগে 1963 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। আমরা পূজনীয় মহারাজের মাধবানন্দজির লেখা এই ভূমিকাটা দিয়ে আমাদের পড়া শুরু করব। ভূমিকা শ্রীরামকৃষ্ণ মঠ ও শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের লিখিত। পূজ্যপাদ স্বামী তুরিয়ানন্দজি একবার বলিয়াছিলেন, আমরাও স্বামীজিকে খুব কাছে পেয়ে আমাদের স্বামীজি বলে তাকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তিনি যে ঊর্ধ্ব লোকের অধিবাসী সে খেয়াল আমাদের ছিল না, তাই বিয়োগ কাতর হয়ে পড়েছিলাম। তিনি যে কয়েকদিনের জন্য আমাদের কাছে ধরা দিয়ে আপনার জন হয়েছিলেন তাতেই আমরা ধন্য। একজন ব্রহ্মবিদ মহাপুরুষেরই যদি এই উক্তি হয় তবে সাধারণ মানুষের পক্ষে লোকোত্তর বিবেকানন্দ চরিত্রের মহিমা কিঞ্চিৎ মাত্র অনুধাবন করা অনুভব করা কত দুঃসাধ্য তাহা বুঝিতে পারা যায়। স্বামীজির অন্তরঙ্গ গুরুভ্রাতা ও সহচরগণ তাহাকে শ্রীরামকৃষ্ণের সহিত অভিন্ন জ্ঞান করিতেন, তাহার নাম উচ্চারণে তাহারা অভিভূত হইয়া পড়িতেন। শ্রী ভগবানের নরলীলার নিত্য সঙ্গী যাহারা, তাহাদের এইসব স্মৃতিচিত্র মনে হইলে স্বল্প শক্তি মানুষের পক্ষে শিবাবতার স্বামীজিকে ধরা বুঝা কত কঠিন তাহা হৃদয়ঙ্গম হয়। সূর্যের রশ্মি বহুদূর হইতে পৃথিবীকে স্পর্শ করে বলিয়াই মর্তবাসী এই অমিত জ্যোতিরশ্মির সংবাদ পায়। শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় মূর্তি স্বামী বিবেকানন্দকে বুঝিতে গেলে তাই তাহারই পদাশ্রিত শিষ্যবৃন্দের জীবনী পর্যালোচনা অতি উপযোগী, কারণ ইহারা বিবেকানন্দ ভাস্করের রশ্মির স্বরূপ। এই প্রথম দুটি ভূমিকার প্রথম দুটি স্তবকে পূজ্যপাদ মাধবানন্দজি এই কথাটি বলেছেন। এই গ্রন্থেরই আরেকটি জায়গায় গ্রন্থ যেখানে শুরু হয়েছে
সেখানে শ্রীমৎ ভাগবত থেকে দুটি শ্লোকের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এটি তৃতীয় স্কন্ধের দ্বিতীয় পল্লীর অষ্টম এবং এগারো নম্বর শ্লোক। উদ্ধবের কথা আছে, সেখানে বলছেন, দুর্ভগবত দুর্ভগবত লোকোয়ম যদব নিতরাপি নিতরামপি ইয়ে সম্বসন্তো ন বিদুরহরিণ মীনা ইবড়ুকুম। এটা বলছেন দুর্ভগ, এটা আমাদের ইনি বলছেন, উদ্ধব বলছেন তার কথায়, বলছেন এই বড় দুর্ভাগ্যের, দুর্ভা দুর্ভগ ইয়ত, এটা নিশ্চিত রূপে খুবই দুর্ভাগ্যের বিষয়। কেন বিষয়? লোকোয়ম নিতরম অপি, এই পৃথিবীতে যারা ভগবানের সঙ্গে বাস করলেন, বিশেষত যাদব কুলের বংশধরদের বলছেন, যারা শ্রীকৃষ্ণের বংশে ছিলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে থেকেছেন, আমরা তো শ্রীকৃষ্ণকে দূর থেকে দেখেছি, কিন্তু তারা শ্রীকৃষ্ণের সঙ্গে একই রক্ত ধারায় বন্ধনে আবদ্ধ ছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তারা ওরকমভাবে থেকেছেন। তবু এই যাদব কুল জাতদের মধ্যেও ইয়ে সং বসন্ত, যারা একসঙ্গে বাস করা সত্ত্বেও, না বিদুহু হরিহিম হরিম, ঈশ্বরকে ভগবানকে শ্রীকৃষ্ণকে তারা ঈশ্বর স্বরূপ রূপে চেনে না। যেমন মীনা ইবড়ুপম, যেমন এই যখন সন্ধ্যাকালে চাঁদ ওঠে, চাঁদের প্রতিবিম্ব জলেতে পড়ে, এবং জলেতে যখন প্রতিবিম্ব পড়ে তখন মাছেরা সেই প্রতিবিম্বটিকে আসল চাঁদ ভেবে তার সাথে খেলা করে, তাকে নিয়ে আনন্দ করে এবং মনে করে যে তারা বোধ হয় তার অত্যন্ত আপনার জন, তারা তার সঙ্গে সংশ্লিষ্ট, তারা মনে করেন যে ভীষণ রকমভাবে তারা তাদেরই, অথচ তারা জানে না এটা চাঁদ নয়, চাঁদের প্রতিবিম্ব। যখনই সূর্যোদয় হবে তখন এই চাঁদ অপসৃত হলে এই প্রতিবিম্বটিও অপসৃত হবে, কিন্তু এরা বারবার সেই সেটিকে চাঁদ ভেবেই তার সঙ্গে খেলা করে, তাকে নিয়ে আনন্দ করে, তাকে নিয়ে নানারকম লীলা করে, এমনকি তাকে নিয়ে নানারকম স্বপ্নও দেখে। ঠিক যেরকম দিন শেষ, রাত শেষ হয়ে গেলেই আমাদের চাঁদের যে প্রতিবিম্ব সেটি সম্পূর্ণভাবে অপসৃত হয়, এবং অপসৃত হলে আর তারা সেই চাঁদকে খুঁজে পায় না। ঠিক সেরকম যাদব কুল যতদিন শ্রীকৃষ্ণ স্থূলকায় ছিল ততদিন কিছুতেই বুঝতে পারেনি যে তিনি স্বয়ং ঈশ্বরের স্বরূপ। আমাদের সবার ক্ষেত্রেই তাই, আমি যতদিন শ্রীরামকৃষ্ণ বেঁচে ছিলেন আমরা ততদিন কোনোদিন শ্রীরামকৃষ্ণকে ঈশা অবতার বলে মনে করিনি। এমনকি আমাদের লাটু মহারাজের স্মৃতি কথায় আছে, লাটু মহারাজ ওই ঈশা অবতারম পরমেশমিড্যম এই অংশটি শুনেই খুব অসন্তুষ্ট হলেন, বললেন এর মধ্যেই ঠাকুরকে ভুলে গেলে তোমরা, তোমরা প্রভু যিশুর অবতার বলছো। তিনি বুঝতে পারতেন না সংস্কৃত বলে তাই, কিন্তু শ্রীরামকৃষ্ণকে তাদের বড্ড আপন বলে মনে করতেন। তারা শ্রীরামকৃষ্ণকে দুদিক দিয়ে, ঈশ্বরকে দুদিক দিয়েই দেখা দরকার। দেখবেন গীতার পঞ্চম অধ্যায় অন্তিম শ্লোকে ভগবান একটি ভারী সুন্দর কথা বলেছেন, আমি একবারে মূল শ্লোকটি বলার চেষ্টা করছি। গীতার পঞ্চম অধ্যায় ভগবান বলেছেন, সেখানে তিনি এই কথাটি বলছেন যে তারাই একমাত্র ভীষণ রকমভাবে শান্তি পান। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম পৃচ্ছতি শান্তিম পৃচ্ছতি। তারাই সেই পরাশান্তি লাভ করেন, তারা সেই পরম শান্তি লাভ করেন। কারা পরম শান্তি লাভ করেন? দু ধরনের মানুষ, যারা ঈশ্বরকে ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, যা কিছু আমরা দেখছি, যা কিছু আমাদের সামনে, যা কিছু মানে অনুষ্ঠান করছি, সব কিছুর যজ্ঞের অধিষ্ঠাতা হিসেবে যাকে মনে করেন সর্বলোক মহেশ্বরম, যা কিছু কল্যাণকারী জিনিস হচ্ছে তার অধীশ্বর হিসেবে ঈশ্বরকে দেখেন, এইটা একটা। আর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা, এবং তাকে যারা বন্ধু হিসেবে দেখেন। দেখুন ভগবানের দুটো অ্যাসপেক্ট হিসেবে ভগবানকে দেখতে হয়। আমরা বলি না যে ভগবানকে মানুষ রূপে না দেখলে হবে না, মানুষ রূপে না দেখলে হয় না, তার কারণ হচ্ছে তাকে চিন্তা করা অনেক বেশি সহজ হয়ে যায়, মানুষ রূপে না দেখলে আমরা অনুভব করতে পারি না।
যে বিবেকানন্দ কেষ্টাকে নুন ছাড়া খাবার খেতে দেখে যার চোখ দিয়ে জল পড়ে সেই বিবেকানন্দ একরকম, আবার যে বিবে সেটাও যেমন সত্য, তেমনি আবার যে বিবেকানন্দ দাঁড়িয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই কথাটা যখন বলছেন তখন তিন মিনিট ধরে করতালি হচ্ছে এবং তার সেটা শুনে তাঁর শিহরণ হচ্ছে, তিনি তার অনুভূতির কথা বলছেন, সেটাও তেমনি সত্যি। তিনি যখন বক্তৃতা করছেন স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসছেন, সেটা সেই যে বিবেক ভাস্কর জ্যোতিষস্বরূপ বিবেকানন্দ সেটা যেরকম সত্যি, আবার সেই বিবেকানন্দ যিনি শ্রীরামকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য, শ্রীরামকৃষ্ণের ভালোবাসার জন্য খানিকটি ভিখারির মতো একবারে তার দিকে তাকিয়ে আছেন সাধারণ মানুষের মতো, সেটিও সত্যি। কিন্তু দুটোকেই আমাদের বোঝা দরকার, দুটো অনুধাবন না করলেই হয় না। আমাদের সমস্যা হচ্ছে এই, আমরা এমন মায়ার জগতে বাস করে থাকি, আমরা তাদের শুধু আমাদেরই মতো দেহধারী মানুষ বলে মনে করি, কারণ তিনি ইচ্ছে করেই এইটি করে থাকেন আর আমরা তার ট্র্যাপে পড়ে যাই। আমি আগের দিনই বর্ণনা করছিলাম যে ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি দর্শন করলেন, তিনি দেখলেন যে স্বয়ং নারায়ণ তাকে বলছেন যে আমি তোমার ঘরে সন্তান হিসেবে জন্মগ্রহণ করব। তারপরে যখন কামার পুকুরে এলেন, ফিরে এলেন, তখন শুনলেন চন্দ্রামণি দেবী নানা দিব্য দর্শন হয়েছেন, তিনি কনফার্ম হয়ে গেলেন যে সত্যি সত্যি নারায়ণ তার ঘরে সন্তান রূপে জন্মগ্রহণ করতে চলেছেন। যখন বাচ্চার জন্ম হলো তখন তার আকার দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন, ছোট্ট শিশুর যেরকম আকার হওয়া দরকার তার চেয়ে অনেক বড় আকারের শিশু। তার মনে হতে থাকলো যে এই এত বড় আকারের শিশু, প্রায় ছ মাসের শিশু, সেইটা দেখে প্রথম তিনি মায়ায় আবরণে পড়লেন। ভগবান একটু একটু করে অবিশ্বাস্য জিনিস দিয়ে আমাদেরকে তার মায়ার আবরণে আবৃত করে দেন। হাত পাগুলো ভালো করে লক্ষ্য করলেন, তাতে প্রত্যেকটা জায়গায় শ্রীবিষ্ণুর যে অবতার হতে গেলে তার হাতে পায়ে যেরকম চিহ্নাদি থাকা দরকার সেগুলো ঠিক আছে, কিন্তু যেই শ্রীরামকৃষ্ণের চোখের দিকে তাকালেন, তার হাসির দিকে তাকলেন, তিনি ভুলে গেলেন যেটি শ্রীকৃষ্ণের অবতার, শ্রী ভগবান নারায়ণের অবতার, তিনি ভুলেই গেলেন, তিনি মনে করলেন আমার সন্তান। এমনকি তার যখন অন্নপ্রাশন হবে, যে ভগবানের অন্নপ্রাশন সে তো মা লক্ষ্মী সেটি সরবরাহ করবে তার খাদ্য সরবরাহ, ভুলেই গেলেন, তিনি দুশ্চিন্তা করে মাথায় হাত দিয়ে বসে থাকলেন কেমন করে তার অন্নপ্রাশন হবে, কেমন করে কি হবে। আমরা ভগবানকে পেতে পেতে আমরা ভুলে যাই, সেই কারণে বলছেন দুর্ভাগবত লোকোয়ম যদব নিতরাম আপনিতরামপি ইয়ে সংবসন্ত না বিদুর হরিণ মীনা ইগোড়ুপম। যেমন মাছেরা যখন তাদের পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়ে সেটাকে তাদের মনে করে তারা লাফাতে থাকেন, আনন্দ করতে থাকেন, ভাবেন তারা চাঁদকে তাদের মধ্যে পেয়েছেন, ঠিক সেই রকম মানুষও যখন ভগবানকে কাছে পান তখন তাকে দেখে তারা ভুলেই যান ইনি আসলে ঈশ্বর স্বরূপ, ইনি আমাদের মধ্যে এসেছেন ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য এসেছেন। ভগবান বলছেন একই জিনিস বলছেন, কেন আমরা বুঝতে পারি না, ওই আমাদের উদ্ধব বলছেন তার কারণ, একাদশ নম্বর শ্লোকে বলছেন প্রদর্শ্যা তপ্ত তপসাম অবিতৃপ্ত দৃশাম ঋণাম, দেখবেন এটা বইয়ের একবারে ভূমিকাতেই আছে, আদায়ন্তরাধাত যস্তু স্ববিলম্বম লোকলোচনম প্রদর্শ্যা, প্রদর্শা অতপ্ত তপসাম, প্রদর্শা অতপ্ত তপসাম, অতপ্ত মানে হচ্ছে যথেষ্ট, যথেষ্ট তপস্যা না করার ফলে। এটা কেন আমরা বুঝতে পারি না, কারণ আমার মনের মানোন্নয়ন হয়নি। যে দেখবেন দু ধরনের মানুষের দু ধরনের আন্ডারস্ট্যান্ডিং, জীবনকে দু ধরনের দেখেন, যিনি লেখাপড়া শিখেছেন তিনি কি তার বুদ্ধি অনেক বেশি মার্জিত হয়, তার বুদ্ধি অনেক বেশি পরিশীলিত হয়, তিনি একটি বিষয়কে যেভাবে রিয়্যাক্ট করেন আর সাধারণ মানুষ যেভাবে রিয়্যাক্ট করে সেটার ভেতরে ফারাক আছে। কেন এই দু ধরনের রিয়াকশন হয়, তার কারণ হচ্ছে তার বুদ্ধিটি অনেক বেশি পরিশীলিত, তার বুদ্ধিটি অনেক বেশি মার্জিত। এইখানে বলছেন যথেষ্ট তপস্যা না থাকার ফলে মানুষজন কিছুতেই অনুভব করতে পারেন না, তাকে দেখতে পারেন না, তাকে বুঝতে পারেন না। তিনি আমার মাঝখানে ভগবান হিসেবে আমার কাছে প্রকাশিত হন কিন্তু আমি বুঝতে পারি না, কারণ আমার অনুভব শক্তি নেই। ধরুন আমরা যে গ্রামের লোকগীতি শুনে আসছি
আমাদের সামনে যদি মোৎসার্ট বাজানো হয় বাজবে, আমাদের মনে হয় ইকিরমিকি চিকির কী হবে। আমার মনে আছে আমরা একজন এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমাদের ওই ব্লুবেরি আইসক্রিম খেতে দেওয়া হয়েছিল। ব্লুবেরি আইসক্রিম খাচ্ছি আমরা, খুব আনন্দ করে খাচ্ছি। যিনি আমার গাড়ির সারথি ছিলেন তাকেও খাওয়ানো হয়েছে। তারপরে যখন গাড়িতে উঠলাম তাকে জিজ্ঞেস করলাম কীরকম খেলে, ওই যে কী একটা বেগুনি বেগুনি টকটক একটা জাতীয় জিনিস, কী একটা জিনিস খাওয়ানো হলো। তারপরে তাকে নিয়ে গিয়ে একটা জায়গায় একটা আইসক্রিম পার্লারে নিয়ে গিয়ে গাড়ি থামিয়ে বলা হলো তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও। তিনি তার পছন্দ সেই টু ইন ওয়ান খেলেন, তিনি তার পছন্দের পিস্তা আইসক্রিম খেলেন, তিনি তার পছন্দের চকলেট আইসক্রিম খেলেন। বললেন এই এই সেই টকটক ওই যে আইসক্রিমটা খাওয়ালেন তার চেয়ে অনেক ভালো এটা। এই যে ভালো জিনিস আর খারাপ জিনিস বুঝতে পারার যে ক্ষমতা, এটা হচ্ছে মনের পরিশীলতা। এটা আমরা যত বেশি নিজেদের সূক্ষ্ম করব, যত বেশি চিন্তা করব, তত হবে। তাই বলছেন কেন এরা বুঝতে পারলেন না, এরা তো শ্রীরামকৃষ্ণের আত্মীয় ছিলেন, এই এরা তো ভগবানের আত্মীয় ছিলেন, যাদব কুল তো শ্রীকৃষ্ণের বংশধর, তারা তার শরীর থেকে সৃষ্ট, তাহলে কেন বুঝতে পারলেন না। বলছেন শুধুমাত্র ভগবানের থেকে সৃষ্ট হলেও হবে না, মনের যদি পরিশীলতা না থাকে, যথেষ্ট যদি তপস্যা না থাকে, তাহলে আমরা পেরে উঠব না। অবিতৃপ্ত দৃশাম নৃণাম, তাদের ভগবানকে অনুভব করার শক্তি হয়নি। অবিতৃপ্ত দৃশাম নৃণাম, সেই সব মানুষের এই ভগবানকে যে ভগবান রূপে দর্শন করার, বোঝবার এইটার অনুভূতি হয়নি তাদের কাছে। ওই খুড়োমশাই যেরকম এ বলতেন কই তেমন তো কিছু বুঝতে পারিনি, খুড়োমশাই মা মাঝে মাঝে মজা করতেন, হ্যাঁ তোমরা পরবর্তীকালে মা মায়ের সম্পর্কে বলবে, হ্যাঁ আমাদের এইরকম মা ছিল, পায়ে বাঁধ ছিল, একটা পা টেনে টেনে হাঁটতেন, খুঁড়ি খুঁড়ি হাঁটতেন, হ্যাঁ তোমরা এরকমই বলবে। ওই যে তিনি যেন আমাদের সঙ্গে মজা করতেন, তার কারণ তিনি জানেন যে আমরা কেউ তাকে বুঝতে পারছি না। হরিপ্রেমানন্দজি মহারাজের একটা স্মৃতি কথা আপনারা অনেকেই পড়েছেন, যে মায়ের পায়ে হাত বুলোচ্ছেন, তার মনে হচ্ছে এই আদ্যাশক্তি মহামায়া, এই হাড় মাছ বেরোনো একটা চিমসে পা, এইটাই আদ্যাশক্তি মহামায়া। তখন তিনি পায়ে হাত বুলোতে বুলোতে সেই প্রায় অন্ধকার ঘর, একটা মাত্র প্রদীপ জ্বলছে, এই লণ্ঠন জ্বলছে, হঠাৎ দেখলেন যে মায়ের পায়ের জায়গায় সেখানে একটি যুবতী মেয়ের পা, চোদ্দ পনেরো ষোলো বছরের মেয়ের পা, একদম পুরুষ্টু পা, তাতে হাত বুলাচ্ছেন, তাতে রূপুর নূপুর পরানো রয়েছেন। তাই মায়ের দিকে ধীরে 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 তাকিয়ে দেখছেন সেই চতুর্ভুজা জগদ্ধাত্রী মূর্তিতে তিনি অধিষ্ঠিত হয়েছেন। মাকে এইভাবে দেখবেন তিনি আশা করেননি, তিনি তো মা মা করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর জগন্নাথ জ্ঞান ফিরলেন, মা বলছেন ও হরিপ্রেম কী হয়েছে গো, কী হয়েছে গো, এই তো আমি তোমার কাছে আছি। এই যে আমরা দীর্ঘ সময় ধরে এইটা ধারণা করতে পারি না, আমরা দীর্ঘ সময় ধরে এটি বলে উঠতে পারি না। মায়ের শিষ্যের কথা আমি নাম ভুলে গেছি বলে ঘটনাটা বলতে পারবো না, মানে নামটা বলতে পারবো না, ঘটনাটা আপনাদের বলি যে তার একবার মনে হয়েছিল যে মা তো আদ্যাশক্তি মহামায়া এবং তিনি তো যথেষ্ট শক্তিশালী নন, তাহলে কি তিনি এই জগতের সকলের ভিতরে মহামায়াকে দেখতে পাবেন। তখন তিনি যত রকমের দুশ্চিন্তা করার, খারাপ দুশ্চিন্তা করার চেষ্টা করলেন, এমনকি ঘরেতেও কিছু এরকম নানা রকমের ছবি টবি রাখলেন, কিন্তু যেদিকেই তাকাচ্ছেন যার দিকেই তাকাচ্ছেন তিনি দেখছেন যেন সেই ছবিগুলো মধ্যে যেন শ্রী মা সারদা দেবী বসে আছেন। এই ঘটনা তিনি মাকে যখন বলেন তখন মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে বললেন এই যেটা তুমি দেখলে এটা আমার শক্তিতে দেখলে, কিন্তু এই অবস্থাটা তোমাকে অর্জন করতে হবে। সেই কারণে আমরা এই অবস্থাটা অর্জন করতে পারি না বলেই আদায় অন্ত অধত্যা নিজেদের যে তিনি যখন আমাদের নিজেদের কাছ থেকে নিজেকে অন্তর্হিত করেন, তার স্বরূপ থেকে তিনি সরিয়ে দেন, যখন আমরা তাকে হারাই, স্ববিশ্বম স্বীয় স্বরূপম লোকলোচনম, সাধারণের দৃষ্টি থেকে যখন তাকে আমরা হারিয়ে ফেলি, যখন তাকে আর দেখতে পাই না, তখন তাকে আমরা বুঝতে পারি যে আমরা কি বিরাট শক্তি, কি বিরাট একটা ভাবনা চিন্তার সঙ্গী ছিলাম, আমরা সেটা বুঝে উঠতে পারিনি। হরি মহারাজের কথায় যেটি বলেছেন এখানে তারই এই যে মাধবানন্দজি উল্লেখ করছেন, যে হরি মহারাজ বলতেন যে আমাদের স্বামীজি বলে তাকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তিনি যে কোন ঊর্ধ্বলোকের অধিবাসী সে খেয়াল আমাদের ছিল না, তাই বিয়োগ কাতর হয়ে পড়েছিলাম। তাই স্বামীজির শরীর চলে যাওয়াতে সবাই বড় বিয়োগ কাতর হয়ে পড়েছিল,
কারণ স্বামীজিকে তারা ওই স্থূল শরীর হিসেবেই গ্রহণ করেছিলেন। ভেবে দেখুন, স্বামীজি এখানে শরীর চলে গেল, বেলুড় মঠে শরীর গেল, আর ওখানে শশী মহারাজ দেখছেন, চেন্নাইতে দেখছেন, এটা স্বামীজি তাকে বলছেন, বুঝলি শশী, থুতুর মতো করে শরীরটাকে ছেড়ে দিয়ে চলে গেলাম। স্বামীজির শরীর চলে যাবার পরেই রাজা মহারাজের তো রাজবুদ্ধি ছিল, তিনি সঙ্গে সঙ্গে, যে আপনারা দেখবেন সমাধির মতো মুসলমানদের যেরকম কবর দেওয়া হয়, স্বামীজির ওইটার সঙ্গে সঙ্গে সেই দিনই ইঁট দিয়ে, তো পাথর দিয়ে নয়, ইঁট দিয়ে কভার করে দেওয়া হয়েছিল, যাতে কোনো মানুষ কোনো দিন ওই তার স্থূল শরীরটাকে দেখার আকর্ষণ ওইটিতেই অনুভব করেন। স্বামী বিবেকানন্দ সে যে অনন্ত সত্তা সেইটিকে অনুভব না করে তার এই স্থূল বস্তুটি, স্থূল জিনিসপত্রের প্রতি তাদের এত আকর্ষণ হয়। সেই কারণে তার থেকে প্রতিহত করার জন্য রাজা মহারাজ যে যে মুহূর্তে স্বামীজির দাহ সংস্কার শেষ হয়ে গেল, যে মুহূর্তে ওই চিতা শান্ত হয়ে গেল, শীতল হয়ে গেল, সঙ্গে সঙ্গে মিস্ত্রি দিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ওই ইঁটের আবরণ দিয়ে একটা চবুতরা তৈরি করে সেটাকে ঢেকে দেন। ওইটি যে পাথরের আমরা যে অংশটা দেখতে পাই, ওটা তলার ভেতরে ইঁট দেওয়া আছে এবং পরবর্তীকালে তার উপর পাথর বসানো হয়েছে। কিন্তু ওই ওর ভেতরে আমরা যে বলি না, স্বামীজির অস্থি আছে, অস্থি আছে, অস্থি কোথাও নেই। যেটা অস্থি, যেগুলো আছে স্বামীজির নখ আর নালে চুল, নখ আর কেশ ছাড়া আর অস্থি বাইরে কোথাও নেই। স্বামীজির যে স্থূল শরীরের দেহাবশেষ সেটা সবটুকু ওই বেলুড় মঠের ওই যে ওই চবুতরাটা আছে তার মধ্যে ওইভাবে নিহিত আছে, মানুষকে দেখতে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমরা ওই মানুষ হিসেবেই বিবেকানন্দকে মেনে নিয়ে চলবো, তার যে ঈশ্বরীয় সত্তা সেটিকে আমরা অনুভব করতে পারবো না, এবং যতক্ষণ না পর্যন্ত তার সেই অনন্ত অপার গুণের আমরা ভাগিদার হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বিবেকানন্দকে দেখা চলবে না। তিনি যে কয়েকদিনের জন্য আমাদের তার কাছে ধরা দিয়ে আপনার জন হয়েছিলেন তাতেই আমরা ধন্য, তিনি যে কয়েকদিনের জন্য আমাদের কাছে ধরা দিয়ে আমাদের নিজের জন হয়েছিলেন তাতেই আমাদের ধন্য। সঞ্জীব চট্টোপাধ্যায় একটি অসাধারণ গ্রন্থ আছে ছোটদের জন্য, আপনারা যদি পড়ে থাকেন অবশ্যই জানবেন, যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন। এটা কোনো একটি বছর পূজার সংখ্যা আনন্দমেলায় বেরিয়েছিল, পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। ইতি তোমার মা, একটা ছোট বাচ্চাদের একটি লেখা গল্প। মা, একটি ছোট ছেলে তার মাকে হারায়, মাকে যখন হারিয়েছে তার মা চলে গেছেন, তাদের বাড়িতে সেই সময় একজন সন্ন্যাসী এসে হাজির হয়েছিলেন, সন্ন্যাসীটি ছিলেন তাদের বাড়িতে। যখন সেই ছোট্ট শিশু, মাতৃহারা শিশু, মাকে হারিয়ে হাউ হাউ করে কাঁদছেন, তখন তাকে জড়িয়ে ধরে সেই সন্ন্যাসী বলেছিলেন, আর তো বাইরে দেখানি, এবার যতটুকু দেখা সব ভেতরে দেখতে হবে। আমাদের এই যখন বাইরের দেখা শেষ হয়ে যায়, আমাদের ভেতরের দেখাটা খুব জরুরি হয়। এই ভেতরে যদি আমরা না দেখতে পাই তাহলে কিন্তু হবে না, আমাদের ভেতরে দেখাটা খুব জরুরি। বাইরে দেখা যতই দেখি না কেন, আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা ভেতরে তাকে, অন্তরে নিজের ভেতরে আমি তাকে অনুভব করতে পারছি, ততক্ষণ হচ্ছে না। তাই বলছেন যে মাধবানন্দজি বলছেন, একজন ব্রহ্মবিদ মহাপুরুষের যদি এই উক্তি হয় তবে সাধারণ মানবের পক্ষে লোকোত্তর বিবেকানন্দ চরিত্রের মহিমা কিঞ্চিত মাত্র অনুভব করা কত দুঃসাধ্য তাহা বুঝিতে পারা যায়। স্বামী বিবেকানন্দের সেই লোকোত্তর মহিমা তাকে বোঝা বড় কঠিন, তাই তিনি যেন একটা রিফ্লেক্টর আমাদের কাছে দিয়ে গেছেন। কীরকম রিফ্লেক্টর? দেখবেন যখন সূর্যগ্রহণ হয় আমরা এক্স রে প্লেট চোখের সামনে ধরি এবং চোখের সামনে ধরে সেই সূর্যগ্রহণ দেখার চেষ্টা করি। এতে কি লাভ হয়? না, সূর্যগ্রহণ ওর মধ্যে দিয়ে দেখলে আমাদের চোখে অতিবেগুনি রশ্মিতে খারাপ হয়ে যায় না, আমরা সহজে সেটা দেখতে পাই, চোখটা একটা প্রোটেকশন পায়। ঠিক সেই রকম একটা রিফ্লেক্টর যার মধ্যে দিয়ে আমরা স্বামী বিবেকানন্দের সেই লোকোত্তর দেবময় চরিত্রকে বুঝতে পারি। শ্রী ভগবানের নরলীলার নিত্য সঙ্গী যাহারা, তাদের এইসব স্মৃতিচিত্র মনে হলে মনে হইলে স্বল্পশক্তি মানুষের পক্ষে শিবাবতার স্বামীজিকে বুঝা যে কত কঠিন তাহার হৃদয়ঙ্গম হয়। সূর্যের রশ্মি বহুদূর হইতে পৃথিবীকে স্পর্শ করে বলিয়াই মর্ত্যবাসী সেই অমিত জ্যোতিষ রশ্মির সংবাদ পায়। শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় মূর্তি স্বামী বিবেকানন্দকে বুঝিতে গেলে তাহারই পদাশ্রিত শিষ্যবৃন্দের জীবনী পর্যালোচনা অতি উপযোগী, কারণ ইহারা বিবেকানন্দ ভাস্করের রশ্মির স্বরূপ। সূর্য অনেক দূর থেকে আমাদের কাছে প্রকাশিত হয় বলেই সূর্যের
ज्योति एवं उत्ताप दुटो आमादेर सहनशील मात्रार भेतरे आसे एवं आम्रा ताके अनुधावन करते पारी। किन्तु जदि एटा जदि अनेक काछ थेके आसतो ताहले आम्रा कखनोई सूर्येर सेई जे आलो बा एगुलो थेके जे लाभ हय आमादेर जीवने एटा जे लाभदायी सेटा आम्रा कखनोई अनुभव करते पारतम ना, कारण ओई तीव्र आलो तीव्र तेज सह्य करार क्षमता आमादेर छिल ना। এই কারণে স্বামীজির শিষ্যদের জীবনী আমাদের পাঠ করা দরকার, কারণ স্বামীজির জীবনের যে মেসেজ, স্বামীজির জীবনের যে বার্তা, সেটি এদের জীবনে পরিলক্ষিত হয়েছিল। এরা আরও সহজ করে স্বামী বিবেকানন্দকে তাদের জীবন দিয়ে প্রকাশিত করে দিন। যেরকম শ্রীরামকৃষ্ণের জীবন, তার পার্শ্বদের আলোকে আমাদের দেখা দরকার, এবং এই পার্শ্বদের আলোকে দেখার সময় যতক্ষণ না পর্যন্ত তাদের আমরা একত্রিতভাবে দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সবটুকু আমরা বুঝতে পারবো না। আগের দিন উদাহরণ দিয়েছিলাম, আপনাকে কেউ একটা লাল গোলাপ ফুল দিল, তার একটা সৌন্দর্য, তার সঙ্গে একটা হলুদ গোলাপ ফুল লাগিয়ে দেওয়া হলো, তার আরে সৌন্দর্য বাড়লো, তার সঙ্গে একটা সাদা গোলাপ ফুল দেওয়া হলো, তাতে আরও সৌন্দর্য বাড়লো, একটা গোলাপি গোলাপ ফুল দেওয়া হলো, তাতে আরেকটু সৌন্দর্য বাড়লো, একটু রজনীগন্ধার স্টিকের মাথা অংশ কেটে তার সাথে বেঁধে দেওয়া হলো, আরও সৌন্দর্য হতে থাকলো। এরকম একটু একটু করে ফুল, প্রত্যেকটা বর্ণ গন্ধ সবটুকু আলাদা, কিন্তু এগুলি যখন একত্রিত হয়ে একটি স্তবকে রূপান্তরিত হয়, তখন তার রূপ, তার গুণ, তার সৌন্দর্য অনন্য। ঠিক সেই রকম স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে এরা বলছেন যে তাদের শিষ্যদের জীবন মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দকে দেখতে হবে। বলছেন, স্বভাবতই স্বামীজির ত্যাগী শিষ্যগণের জীবনালোকে আমাদের সংঘ সমধিক উজ্জ্বল হইয়াছে। স্বামীজির এই সব বিশিষ্ট সন্তান যেমন গুরুগত প্রাণ ছিলেন, তেমনি স্বামীজি প্রচারিত ত্যাগ ও তপ, ত্যাগ ও সেবার যুগ্ম আদর্শ তাহাদের জীবনে সম্যক পরিস্ফুট হইয়াছে। তাহাদের প্রত্যেকেরই চরিত্র স্বামীজির ভাবাদর্শের কোনো না কোনো বৈশিষ্ট্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছিল। ইহারা ছিলেন স্বামীজির শিক্ষা দীক্ষার জীবন্ত ভাষ্য। লোকান্তরিত এই সকল বিশিষ্ট সাধুর জীবনের মধ্যে দিয়া না দেখিলে স্বামীজির ভাবধারার পর্যালোচনা কতকাংশে অসম্পূর্ণ থাকিয়া যায়। বলছেন, স্বামীজির ত্যাগী শিষ্যগণ, এরা আমাদের সঙ্গের উজ্জ্বলতম দৃষ্টান্ত। আমি একজনের কথা তো বিশেষভাবে শুনেছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজি বারবার বলতেন স্বামী বিরজানন্দজির কথা, শুদ্ধানন্দজির কথা তিনি বলতেন, কারণ শুদ্ধানন্দজিকে তিনি দেখেছেন, যদিও খুব অল্প সময়ের জন্য দেখেছেন, কিন্তু শুদ্ধানন্দজিকে তিনি দেখেছিলেন। যে একদিন তার সঙ্গে কথা হয়েছিল, সেটি তার মনের মধ্যে এমন গভীর ছাপ ফেলে গেছিল, তার কথা তিনি বারবার বলতেন। আরেকজনের কথা তিনি বলতেন, কেদার বাবা অচলা আনন্দজি, যার প্রভাব আত্মস্থানন্দজি জীবনের শেষ দিন অবধি ছিল। যখনই তিনি সাধু হওয়া, বিশেষ করে সন্ন্যাস যখন দেওয়ার পরে, যখন নতুন সন্ন্যাসীদের সঙ্গে কথা বলতেন, তখন সবসময় কোনো প্রসঙ্গ আসার সময় তিনি অবশ্যই অবশ্যইভাবে অচলানন্দজির কথা বলতেন। অচলানন্দজির কী ভূমিকা ছিল, তিনি আমাদের যে সন্ন্যাসের উপদেশ দিয়েছিলেন তার বেশিরভাগটাই বিরজানন্দজিকৃত উপদেশ। সেটা আমরা পাবলিকলি বলতে পারি না, কিন্তু বিরজানন্দজি যে উপদেশ দিয়েছিলেন সেইগুলি তিনি আমাদেরকে আবার করে মনে করিয়েছিলেন। কেন বলেছিলেন যে স্বামীজি প্রদর্শিত যে শিবজ্ঞানের জীবসেবা এবং একই সঙ্গে ঈশ্বরের যে ঈশ্বরের প্রতি যে পূর্ণ নির্ভরতা এবং ঈশ্বরকে জীবনের সার জেনে এগিয়ে যাওয়া, এই যে ভাবগুলি স্বামীজির ভাবগুলি, এগুলি তার শিষ্যদের জীবনের ভেতরে প্রকাশিত হয়েছে, এবং তারা এই প্রত্যেকেই স্বামীজির ভাবাদর্শের কোনো না কোনো ভাবের একটি মূর্তি পরিগ্রহ করেছিল। এরা ছিলেন স্বামীজির শিক্ষা দীক্ষার জীবন্ত ভাষ্য। স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে এদের জীবনের মধ্যে দিয়ে বুঝতে অনেক সহজ। শ্রীরামকৃষ্ণ পরিকরগণের অপূর্ব জীবন কথা নানা গ্রন্থাদিতে অল্প বিস্তর প্রকাশিত হয়েছে, কিন্তু স্বামীজির সন্ন্যাসী শিষ্যগণের অনেকেরই কোনো জীবনী অদ্যাবধি প্রকাশিত হয় নাই। এই সকল মহাত্মাদের সম্বন্ধে প্রামাণিক একখানি পুস্তকের অভাব ছিল। স্বামীজির আবির্ভাবের এক পর এক শতাব্দী পূর্ণ হইল। এই শুভক্ষণে স্বভাবতই নানা দৃষ্টিকোণ হইতে বহুতরভাবে ও ভাষায় স্বামীজিকে অবলোকনের চেষ্টা ও তাহাকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের প্রয়াস বিশ্বের সর্বত্র দেখা যাইতেছে।
এই অবসরে স্বামীজির ত্যাগী শিষ্যদের জীবনী প্রকাশন বাস্তবিক সময়োপযোগী হইয়াছে। খুব আনন্দের বিষয় যে রামকৃষ্ণ মিশন শারদাপীঠ আগ্রহী হইয়া এই কার্যে ব্রতী হইয়াছেন। তাহাদের উদ্যোগ অভিনন্দনযোগ্য। শ্রীমান অব্যজানন্দ প্রণীত স্বামীজির পদক্রান্তে গ্রন্থ পূর্বোক্ত অভাবের কথঞ্চিত নিরসন করিবে। এই যত দিন যাবে তত দেখবেন ওই জীবনীর কতগুলো জিনিস আর আমাদের ভালো লাগে না, আপনারাও এটা অনুভব করবেন। যখন প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা হবে বলে বা তার আশ্রয় পাবে হিসেবে দেখেছেন, তখন বেসিক কিছু বই আমাদের পড়তে বলা হয়। অনেকেই এ নিয়ে খুব খিটখিট করতে থাকেন, কেন জীবনী পড়ব, ওই বেসিক কতগুলো জিনিস জানা আমাদের খুব জরুরি। কিন্তু যত জীবন এগোতে থাকে, যত আমরা চলতে থাকি এই দিব্যত্রয়ীর সঙ্গে সঙ্গে, তখন দেখবেন আমাদের জীবনের সঙ্গে আমরা মিলিয়ে মিলিয়ে অবতারের সঙ্গে চলতে ভালোবাসি। আমাদের এই জীবনের ব্যক্তিগত সমস্যা সমাধানে কেমন করে ভগবানের বাণী আমাদের কাজ দেয়, আমার জীবনকে নতুন করে দেখার ক্ষেত্রে তারা কেমন করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন, দেখবেন এই অনুসন্ধানটা আমাদের ভেতরে জাগে। এবং এই অনুসন্ধানগুলো যত আমাদের ভেতরে তীব্র হয় ততই আমরা আরও গভীর বা গভীরতরভাবে অবতার বা তার পার্শ্বদের জীবনীগুলির প্রতি আকর্ষিত হই। তখন তিনি কবে জন্মেছিলেন, কবে তার শরীর গিয়েছিলেন, কবে সিদ্ধি লাভ করেছিলেন, এগুলো আমাদের জীবনে কোনো ইম্পর্টেন্স রাখে না। আমার মনে আছে ঘটনা আমি আপনাদেরও বলেছি, বেলঘরিয়া স্টুডেন্ট সময় থাকতে একবার খুব একটা অপরাধের কাজ করে ফেলেছিলাম, মানে ভয় খারাপ কিছু নয়, একটু বেশি এনথুজিয়াস্টিক একটা কাজ করে ফেলেছিল। তারপরে তাতে খুব বকুনি খেয়েছিল, মুক্তি কালো করে যখন বসে আছি তখন আমাদের একজন মাস্টারমশাই সংস্কৃত পড়াতে আসতেন শিবনারায়ণদা, তিনি আমাদের আচার্য, তিনি আমাদের বললেন যে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের পতাকাবাহী, যখনই আমাদের জীবনে এই জাতীয় আঘাতগুলি আসবে তখনই ভাববার চেষ্টা করবেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ জীবনে এই আঘাতগুলি যখন এসেছে তখন তারা কিভাবে রিয়্যাক্ট করেছেন, এবং এই রিয়াকশনটা যদি আমরা বুঝে উঠতে পারি তাহলে আমাদেরও যেন সেই অনুযায়ী রিয়্যাক্ট করা দরকার। এই জীবনের গভীর থেকে গভীরতর অনুধ্যান এই কারণে প্রয়োজন, এগুলো আমাদের জীবনকে চলতে সাহায্য করে। জীবনের প্রতি মুহূর্তে যে নানা সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে আমাদের উদ্ধার করতে সাহায্য করে, তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, নাহলে আমরা সমস্যা দীর্ণ হয়ে পড়ি। আমাদের নিজেদেরকেই সমস্যার থেকে বেরিয়ে আসতে হয়, কিন্তু এইগুলো যেন আমার সহায়ক হিসেবে হয়। আমি যদি এইভাবে বেরিয়ে আসি, এইভাবে যদি প্রয়াসী হই, তাহলে দেখবেন আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের জীবনে কোনো জিনিসের সমস্যাকে যদি আমি দীর্ঘদিন জিয়ে রাখি তাহলে দেখবেন আমার জীবন আর এগোতে পারছে না, কিন্তু যদি তার সমাধান সূত্র খুঁজে পাই তাহলে আমরা এগিয়ে যেতে থাকব। কারণ জীবনের নাম অন্য নাম হচ্ছে চরৈবতি, এগিয়ে চলার অন্য নামই হচ্ছে জীবন। জীবন যদি গতিময়তা হারিয়ে ফেলে, গতিহারা হয়ে যায়, তাহলে কিন্তু সে জীবন কখনোই জীবন হয় না, সেটা একটা জায়গায় এসে থেমে যাবে। স্বামীজির অলৌকিক জীবনের এক একটি বিশেষ দিক তাহার এক একজন শিষ্যের চরিত্র কর্মে কীভাবে রূপায়িত হইয়াছে উহারই মর্মকথা, এবং বিরাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ধর্মান্দোলনে এইসব ত্যাগী পুরুষের আত্মনিবেদনের ইতিহাস প্রকাশ্যমান গ্রন্থটিতে পাওয়া যাইবে। সহজ সরল অথচ ঐতিহাসিক দৃষ্টি লইয়া রচিত এই গ্রন্থখানিকে নির্ভরযোগ্য করিতে লেখকের যত্নের ত্রুটি হয় নাই বুঝা যায়। গ্রন্থখানি স্বামীজির সর্বলোককল্যাণকর ভাবরাশির প্রতি বাংলার পাঠক পাঠিকাকে বিশেষত যুবক সমাজকে আকৃষ্ট করিতে সহায়ক হইবে বলিয়া মনে করি। স্বামীজির ত্যাগী সন্তানদের এই জীবনমালা রচনার উদ্দেশ্য সফল হোক ইহাই কামনা। স্বামী মাধবানন্দ, বেলুড় মঠ, 13 অক্টোবর 1963। স্বামীজির জন্ম শতবর্ষ চলছিল। বলছেন যে এক একজন স্বামীজির অলৌকিক জীবন, এই অলৌকিক শব্দটা খুব কনফিউজিং, আমাদের অনেক সময় মনে হয় আমরা যেন অন্য কিছু একটা বলতে চাইছি। অলৌকিক জীবন মানে সাধারণের মতো, অথচ লৌকিক যে মাপকাঠি তাই দিয়ে কিন্তু ভাবা যায় না। স্বামীজির মতো করে আমরা কজন এরকমভাবে ভেবেছি, গিরিশচন্দ্র ঘোষ এসেছেন, স্বামীজি তার শিষ্যকে পড়াচ্ছেন, শাস্ত্র পড়াচ্ছেন, একবারে জটিল ভাবনা তার মূল গ্রন্থ এবং তার ভাষ্য পাঠ হচ্ছে,
তখন তিনি মজা করে বলছেন, বুঝলে তো জিসি, তুমি তো আর এসব করলে না, তাহলে তোমার কি হলো? গিরিশচন্দ্র ঘোষ ছন্নেওয়ালা পার্টি নয়, শ্রীরামকৃষ্ণের শিষ্য, স্বামীজির গুরু ভাই, তিনিও কি ছাড়বার পাত্তর? তিনি সঙ্গে সঙ্গে করে ফোঁস করে বললেন, হ্যাঁ তোমার ওইগুলো রাখো, ওই যে ও পাড়ায় ওই ঘটনাটা ঘটেছে, সে পাড়ায় সেই ঘটনাটা ঘটেছে, ওইখানে ওই রকমটা হচ্ছে, এই বিষয়ে তোমার শাস্ত্র কি বলে? স্বামীজি নিরুত্তর থেকে গেলেন, টক টক করে তার চোখ দিয়ে জল পড়তে থাকলো, তিনি বেরিয়ে গেলেন। এই যে আমরাও তো কত দুর্ঘটনার কথা শুনি, কত কিছু শুনি, কে একজন শিল্পী মারা গেছে তা নিয়ে কেউ বাদ আছে, কেউ প্রতিবাদ করছে, কিন্তু সেই শিল্পীর মৃত্যু যে একটা বড় ধরনের আমাদের জীবন, আমাদের মানে সমাজ জীবনের জন্য একটা বড় ধরনের ক্ষতি, এটা নিয়ে কিন্তু আমরা কেউ কখনো বাদ প্রতিবাদ করছি না। তার কারণ হচ্ছে আমরা ওই যে ক্ষতিটা কতটা এটা অনুমান করবার মতো আমাদের যে অনুভূতি শক্তি সেটাকে হারিয়ে ফেলেছি, এটা একদম হারিয়ে ফেলেছি। সেইখানে এই ঘটনাগুলো একবার খুব পরিষ্কার করে বোঝা যায়। বিবাদমান দুই গোষ্ঠী, এই গলা চড়াচ্ছে তো সেই গলা চড়ছে, সেই গলা চড়ছে তো ও গলা চড়ছে, মাঝখান থেকে কেউ গান স্যালুট দিয়ে বেরিয়ে তাকে নিয়ে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার এটা যেটা একটা খুব বড় ধরনের ক্ষতি, এটা নিয়ে কিন্তু আমাদের সামান্যতম ভাবনা চিন্তা নেই। তার কারণ হচ্ছে এই ক্ষতিটা অনুধাবন করার জন্য অনুভবী মন আমাদের তৈরি হয়নি, আমাদের হয়নি বলেই যখন আমরা এরকম মানুষ দেখি তাদেরকে আমরা লৌকিক বলি না, তাদের বলি অলৌকিক। কারণ আমাদের এই রোজ খাওয়া পড়ার জীবনের এই লৌকিক জীবনের সঙ্গে তাদের জীবনকে মেলে না, তাই স্বামীজির জীবনটিকে অলৌকিক বলা হয়েছে। এর এক একটি বিশেষ দিক তার এক একজন শিষ্যের চরিত্রে এবং কর্মে কীভাবে রূপায়িত হয়েছে। স্বামীজি যখন তপস্যা করছিলেন, উত্তর ভারত ভ্রমণ করছিলেন, তখন তিনি দেখলেন যে বহু সাধু আছেন যারা চিকিৎসার অভাবে সেই তপস্যার গুহার মধ্যে পড়েই মারা যান। তাই তিনি যখন এদের সঙ্গ স্থাপন করলেন এবং তার কাছে এই কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দজি দুজনে এলেন, তাদেরকে তিনি আদেশ করলেন যে তোমরা গিয়ে উত্তরাখণ্ডের সাধুদেরকে তোমরা তাদেরকে সেবা করো। তারাও সেই সেবার কাজে লেগে পড়লেন, রোজ সকালবেলা সেই কনখল থেকে তারা হাঁটা দিতেন পায়ে হেঁটে সেই ঋষিকেশ, উত্তরকাশী, বিভিন্ন জায়গায় যতটা তারা যেতে পারতেন। হোমিওপ্যাথিক বাক্স নিয়ে তারা যেতেন, অসুস্থ যে সন্ন্যাসী তাতে চিকিৎসা করতেন, তারা মলমূত্রে আচ্ছাদিত হয়ে থাকেন সেগুলো জল টল নিয়ে এসে পরিষ্কার করতেন, সমস্ত কিছু করতেন। সারা সন্ন্যাসী সমাজ তাদের ভাঙ্গি ম্যাথর আখ্যা দিয়ে দিলেন, এমনকি তাদেরকে কেউ আমন্ত্রণও জানাতেন না। যে সন্ন্যাসী সমাজের যেখানে তারা সব এক জায়গায় একত্রিত হতেন, সেই সব কাজেতে, সেই সব পবিত্র কাজে তাদেরকে একত্রিত হতে হবার সুযোগও দিতেন না। বলতেন এরা ভাঙ্গি, এরা হলো ওই ম্যাথর সম্প্রদায়ভুক্ত নিচু সম্প্রদায়, এবং তাদেরকে যদি বা ডাকা হতো যেখানে সাধুরা বসতেন তার অনেকটা দূরে এক কোণে কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দজিকে বসতে দেওয়া হতো। এরা কিন্তু কখনো তাদেরকে কেন যোগ্য সম্মান দেওয়া হচ্ছে এই কথাটা তারা ভাবেননি, তারা শুধু ভেবেছেন স্বামীজির স্বপ্নটাকে তারা ঠিক ঠিক মতো প্রকাশ করতে পাচ্ছেন কি না, এইটাই তারা নিরন্তর চেষ্টা করে গিয়েছেন এবং সেটা জীবনের শেষ দিন অবধি করে গেছেন। তারপরে যখন আমাদের ওদের এলেন মণ্ডলেশ্বর এলেন, তিনি তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে নিয়ে এসে সকলের সামনে বসালেন। যখন তাদের অসম্মান করে দূরে রাখা হয়েছিল, তাদের মনোভাব, তারা যেরকম নির্বিবাদ ছিলেন, তারা ঠিক সেরকম যখন তাদেরকে সম্মান দিয়ে নিয়ে আসা হলো, তাদের মনের অবস্থা ঠিক একই রকম থাকলো, কোনো রকম পরিবর্তন হয় না। আমাদের জীবন হলে যে কী মারামারি করতুন তার ঠিক ঠিকানা নেই, এই কারণে আমাদের জীবনটা লৌকিক আর স্বামীজির শিষ্যদের জীবনটা অলৌকিক। স্বামী শুদ্ধানন্দজিকে বলা হয়, স্বামীজি বলেছিলেন যে এই যে চর্চা করে যাওয়ার কথা, শাস্ত্রের চর্চা এবং এগুলির কথা করার কথা বলেছিলেন, সঙ্ঘকে ধরে রাখার জন্য চেষ্টা করতে বলা হয়েছিল, এই কাজটি তিনি করেছিলেন। আজকে যে আমরা স্বামীজির ইংরেজি লেখা, স্বামীজির সমস্ত লেখাগুলো চোখের সামনে দেখতে পাই, টকটক করে পড়তে পাই, একবারে চোখ খুললে ইদানিং তো শুধুমাত্র এই বইয়ের আকারে নয়, কিন্ডল টিন্ডল কত রকমের আকারে এগুলো আসছে, প্লেনে যেতে যেতে, শুতে শুতে, বসতে বসতে, দাঁড়াতে দাঁড়াতে, সর্বত্র আমরা স্বামীজিকে নিয়ে চর্চা করতে পারছি। এইটার যে সুযোগ, এটা স্বামী শুদ্ধানন্দজি করে গেছেন, তার শত কাজ সমস্ত কিছুর মাঝখানে নিরন্তর চেষ্টা করে গেছেন যে সাধারণ মানুষের ভেতরে স্বামী বিবেকানন্দের ভাবধারা চলুক। তিনি যে পবিত্র ধর্মসংঘকে
প্রতিষ্ঠা করে গেছিলেন তার স্বার্থ রক্ষার জন্য আজীবন চেষ্টা করেছেন। এমনকি এর জন্য শ্রীরামকৃষ্ণ পার্ষদদেরও তিনি বিরাগভাজন হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পার্ষদরা তাকে ক্ষমাহীন চোখে অনেক সময় তাদের সমালোচনার মুখেও তাকে পড়তে হয়েছে, কিন্তু তথাপি তিনি গুরুর আদেশকে মেনে সেই কাজে অচল অটল থেকেছেন। আমরা কতজন বলুন দেখি সমালোচনা সহ্য করেও একই রকমভাবে একটা ধারাকে ধরে রাখতে পারি? আমাদের সকলের পক্ষে সেটা সম্ভব হয় না। এই কারণে আমাদের জীবনটা লৌকিক আর ওদের জীবনটা অলৌকিক। স্বামী বিবেকানন্দের এই এক একটি ভাব, এক একটি ধারা এদের ভেতরে প্রচারিত হয়েছে। আজকে তো আজকাল তো বিদেশ যাওয়াটা কত সহজ। স্বামীজির যে সমস্ত শিষ্যরা সেই সময় বিদেশে গিয়েছেন, তারা প্রচার করেছেন, তখনকার দিনে এই খেতে পাওয়াটা, খাবার জোগাড় করে নিজেকে বাঁচিয়ে রেখে বেদান্তের প্রচার করাটা খুব শক্ত ছিল। এই আমাদের জ্যোতিরূপানন্দজি গল্প করছিলেন, যখন তিনি প্রথম এতে যান, রাশিয়ায় যান, সেই দুর্জয় ঠান্ডার সাথে কিছুতেই যেন তিনি মোকাবিলা করতে পারছেন না। একদিন তিনি একটা গরম গরম কাপড় কিনবেন বলে আর পারছেন না, দেখে 37 ডিগ্রি টেম্পারেচার বাইরে, বাড়ির ভেতর তবু তো একটা আছে, কিন্তু বাইরে তো বেরোতে হবে বাজার দোকান করার জন্য, তাই তার একটা গরম কাপড়ের প্রয়োজন ছিল। সেইটি কিনবেন বলে বাইরে গেছেন, কিন্তু তার যে সোয়েটার গরম জামা এদেশ থেকে নিয়ে গেছেন সেটি যথেষ্ট নয়। তিনি যখন সেই দোকানের মধ্যে কি পৌঁছেছেন, দোকানে ঢুকেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান ঠান্ডার চোটে। একজন ভদ্রমহিলা তার ফারের কোটটা খুলে দিয়ে স্বামীজির সারা গায়ে সেটি আবৃত করে রাখেন। তারপরে ধীরে ধীরে তার উষ্ণতায় তিনি প্রাণ খুঁজে পান এবং তারপরে তিনি উঠে পড়েন এবং তার কাজ চলতে থাকে। তিনি এই কোটটিকে মায়ের দান, মাদার্স গিফট বলে মনে করে থাকেন, যে স্বয়ং ওই মহিলার মধ্যে দিয়ে আমাদের আদ্যাশক্তি মহামায়া যেন একটা উষ্ণতা তাকে দিয়েছিলেন। গল্পের আকারে শুনতে খুব ভালো লাগে আমাদের, কিন্তু এগুলো যখন জীবনে ঘটে আমাদের সেটা যে কত তীব্র তার আমরা বুঝে উঠতে পারি না। কিন্তু এই এতটি করা সম্ভব হয় যখন যখন আমরা আদর্শের প্রতি আমরা নিষ্ঠাবান থাকি। স্বামীজির শিষ্যের কাছে আদর্শ ছিল স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দই তাদের জীবন। কেমন করে বিবেকানন্দকে কেন্দ্র করে তাদের এই লৌকিক জীবন অলৌকিক হয়ে উঠেছিল, এগুলো জানতে গেলে, স্বামী বিবেকানন্দের সেই অলৌকিক সত্তাকে বুঝতে গেলে, যেটা আমাদেরও দেবতা থেকে মানুষ থেকে দেবতায় রূপান্তরিত করতে দেয়, সেইটির চর্চা করার জন্য এইসব জীবনগুলো আমাদের প্রয়োজন। মহারাজ বলছেন এই এই গ্রন্থের অতিরিক্ত ভাবটি কি বলছেন, সহজ সরল অথচ ঐতিহাসিক দৃষ্টি লইয়া রচিত। এই তিনটি জিনিস আছে, তার ভাষা খুব সহজ এবং এর গতি আছে, সরলতা বলতে গতিময়। কখনোই গ্রন্থ আমরা যখন পড়বো আমরা দেখবো খুব গতিময়, তার ভেতরে যেন একটা অদ্ভুত একটা নাটকীয় ব্যাপার আছে, অথচ তার ভেতরে এতটুকু জল মেশানো নেই। ঐতিহাসিক দৃষ্টি দিয়ে প্রত্যেকটি ঘটনাকে মূল্যায়ন করে যেটি সঠিক সেটি গ্রহণ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ পুঁথি এবং অন্যান্য গ্রন্থ, জীবনী গ্রন্থ যা কিছু হোক না কেন, সেটা কেন লীলা প্রসঙ্গ তুল্য নয়, তার কারণ হচ্ছে লীলা প্রসঙ্গকার প্রত্যেকটি ঘটনা একেবারে মানে একদম সময়ের কষ্টিপাথর দিয়ে, ইতিহাসের কষ্টিপাথর দিয়ে ঘষে মেজে যেটি সম্পর্কে তার সঠিক বোধ হয়েছে সেটিকে তিনি গ্রহণ করেছে। যেখানে একাধিক প্রচলিত মত আছে সেখানে যেটিকে তার সেরা মনে সেটিকে গ্রহণ করেছেন, বাকিগুলো তিনি পাদটিকায় স্থান দিয়েছেন, ফেলে দেননি, তাকে অবমাননা করেননি, ফেলে দেননি। এই গ্রন্থের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, তিনটি দিক আছে, একটা হচ্ছে এটা সহজ সরল আর ভেতরে ঐতিহাসিক নির্ভরতা আছে, তাই এটাকে নির্ভরযোগ্য গ্রন্থ বলা হচ্ছে, এবং সর্বোপরি এটি সর্বকল্যাণকর, এটি বিশেষত যুব সমাজকে আকৃষ্ট করে, এটা তো আকৃষ্ট করে। আমার মনে আছে এই গ্রন্থটি যখন প্রথম পড়ি একবারে তখনই মনে হয়েছিল যে সব কিছু ছেড়ে চলে যায়, লেখক কি বলছেন। তার লেখকের অনেকগুলি প্রস্তাবনা আছে, কিন্তু আমরা প্রথম প্রস্তাবনাটা পড়ছি। প্রথম প্রস্তাবনায় তিনি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণের অদর্শনের পরবর্তীকালে স্বামীজির পদপ্রান্তে সমাগত ত্যাগী মণ্ডলীর জীবনচরিত বর্তমান গ্রন্থের উপযোগ্য। ইহাদের জীবনকে অবলম্বন করিয়া বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহ দিকে দিকে প্রবাহিত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ পার্ষদগণের অপূর্ব জীবনবেদের
ইহারাই ছিলেন জীবন ভাষ্য জীবন্ত ব্যাখ্যা স্বরূপ। শোনা যায় ভগবান ঈশা তাহার কোন শিষ্যের সহিত প্রথম সাক্ষাতের পরই নাকি বলিয়া উঠিয়াছিলেন, পর্বত সদৃশ অচল অটল শ্রদ্ধা সম্পন্ন এই পুরুষের জীবনকে ভিত্তি রূপে অবলম্বন করে আমি আমার আধ্যাত্মিক মন্দির গড়িয়া তুলিব। স্বামীজিও তাহার পদাশ্রিত শিষ্যগণের শিষ্যগণকে পাইয়া ঐরূপ দৈব প্রেরণায় অনুপ্রাণিত হইয়া তাহাদের জীবনের মাধ্যমে নিজ যুব কার্যকে সংসিদ্ধ করিয়াছিলেন। যুগাচার্য স্বামীজির আবির্ভাব শতবর্ষ জয়ন্তীর শুভ লগ্নে তাহারই ভারবাহী কয়েকজন বিশিষ্ট সন্ন্যাসী চরিত্র আমরা অনুধাবন করিতেছি গঙ্গাজলে গঙ্গা পূজা করিবার উদ্দেশ্যে। শ্রীরামকৃষ্ণের সন্তানদের জীবন যেমন শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যস্বরূপ, ঠিক সেই রকমভাবে স্বামী বিবেকানন্দের জীবনের ভাষ্যস্বরূপ হলেন স্বামী বিবেকানন্দের সন্তানগণ। বলছেন প্রভু যীশু বলেছিলেন না তার কোনো এক শিষ্যকে দেখে যে পর্বত সদৃশ অচল অটল শ্রদ্ধা সম্পন্ন। কোনো একটা উচ্চ মার্গের জীবন যাপন করতে গেলে এই জিনিসটা দরকার, আদর্শের প্রতি নিষ্ঠা। আদর্শের প্রতি যদি নিষ্ঠা না থাকে তাহলে সেই উচ্চ মার্গের উচ্চ জীবন যাপন করা সম্ভব হয় না। তাই বলছেন তাহাদের তার এদের ওপর ভিত্তি করে যীশু বলেছিলেন আমার আধ্যাত্মিক মন্দির গড়িয়া তুলিব, মানে আবার একটা মন্দির গড়ার কথা তা নয়। মন্দির মানে হচ্ছে তার সেই আধ্যাত্মিক সম্পদের একটি সম্মিলিত রূপ, একটি ছবি তিনি আমাদের সামনে পরিবেশন করবেন। স্বামীজির ত্যাগী বা গৃহী, এতদ্দেশীয় বা বিদেশীয় সকল শিষ্যের জীবনী স্ব স্ব মহিমায় উজ্জ্বল। কিন্তু দুঃখের বিষয়, পূর্ণাঙ্গ জীবনী রচনার উপযোগী উপাদান সকলের ক্ষেত্রে সমানভাবে পাওয়া যায় না। যাহার যতখানি সংগ্রহ করা গেল তন্মধ্যে ত্যাগী শিষ্যদের পূর্ববর্তী কয়েকজনের জীবনচরিত এই গ্রন্থে সন্নিবিষ্ট হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচারের ইতিহাসে মহনীয় এইসব জীবনের অবদান অবিস্মরণীয়। গ্রন্থমধ্যে প্রকাশিত জীবনগুলির পারম্পর্য নির্ণয় করা খুব সহজ সাধ্য নয়। স্বামীজির শিষ্যগণের মধ্যে যে দুইজন সংঘাধ্যক্ষের আসন অলঙ্কৃত করিয়াছিলেন পরম্পরাক্রমে তাহাদের জীবনী প্রথমে আলোচিত হইয়াছে, অতঃপর যেমন যেমন লেখা হইয়াছে তেমন তেমন গ্রন্থে স্থান পাইয়াছে, কোনো প্রকার উচ্চাবাচ্য বিচার ইহার পশ্চাতে নাই। এই যে ক্রনোলজিক্যাল অর্ডারটা কীভাবে রাখা হয়েছে তার মধ্যে এটা হলো এই যে সন্ন্যাসী শিষ্যদের ভেতরে যারা সঙ্গগুরু স্থান অলঙ্কৃত করেছেন তাদের জীবন আগে আলোচিত হয়েছে। আমাদের দেখবেন যে শ্রীরামকৃষ্ণ দেবের যে পার্ষদদের ছবি থাকে পাঁচটি ছবি পরপর থাকে, এই ক্রমটি কখনো আমরা ভাঙি না। তা হলো প্রথমে স্বামী ব্রহ্মানন্দজি, তারপরে স্বামী শিবানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি এবং স্বামী শারদানন্দজি। শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে এই পাঁচজন বিশেষভাবে বিশেষ শক্তি সম্পন্ন হয়ে আমাদের কাছে প্রকাশ করেছিলেন। তার মানে কি বাকিরা তার থেকে কি কম শক্তিশালী তা নয়, এরা আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে প্রকাশিত হয়েছেন। প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, কিন্তু এদের অফিসিয়াল কৃষ্ণ চক্রবর্তী এটা মাইক্রোফোন অফ করতে হবে, কিন্তু এদের অফিসিয়ালি গ্রহণ করা হয়েছিল যে এরা শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্যস্বরূপ, এরা শ্রীরামকৃষ্ণ জীবনকে তারা তার জীবনকে বয়ে নিয়ে চলেছেন। এই পাঁচজনের কথা, তারা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে শ্রীরামকৃষ্ণ শক্তি তাদের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছিল। এখানেও তাই লেখার সময় এই দুই মঠাধীশের জীবনী আগে রাখা হয়েছে। এই গ্রন্থ প্রণয়নে শ্রীরামকৃষ্ণ মঠাধীশ পরম ভক্তিভাজন শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজের আশীর্বাদ ও উপদেশ লেখককে প্রভূত শক্তি অনুপ্রেরণা দিয়াছে। তাহার উৎসাহের পশ্চাতে তাহার উৎসাহ পশ্চাতে ছিল বলিয়াই নিতান্ত অক্ষম হস্তেও এই কার্য হস্তক্ষেপ সম্ভব হইয়াছে। পূজনীয় স্বামী শ্রদ্ধানন্দজি সুদূর আমেরিকার সান ফ্রান্সিসকো বেদান্ত কেন্দ্রে থাকিয়াও লেখককে নানাভাবে প্রচুর সহায়তা করিয়াছেন। পাণ্ডুলিপির কিছু অংশ তিনি দেখিয়া দিয়াছিলেন, পুস্তকের স্বামীজির পদপ্রান্তে নামকরণও তাহার ইঙ্গিতে হইয়াছিল। গ্রন্থের উপাদান আহরণের ব্যাপারে
লেখককে মুখ্যত মাধুকরী বৃত্তিক অবলম্বন করতে হইয়াছে। রামকৃষ্ণ মিশন প্রকাশিত ছোট বড় বিভিন্ন গ্রন্থ পত্র পত্রিকা অথবা অপ্রকাশিত চিঠিপত্র এবং প্রবন্ধাদির মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত তথ্যাবলী এবং প্রত্যক্ষ দ্রষ্টাদের ব্যক্তিগত স্মৃতিকথা হইতেই ইহা সংগৃহীত। শ্রদ্ধাস্পদ যেসব প্রাচীন সাধু ও প্রবীণ ভক্ত তাহাদের নিজ নিজ স্মৃতি সঞ্চয়ন হইতে তথ্য পরিবেশন করিয়াছেন, তাহাদের সকলেরই নিকট লেখকের ঋণ অপরিশোধযোগ্য। স্থানাভাবে তাহাদের প্রত্যেকের নাম উল্লেখ করা হইল না। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের আকর গ্রন্থাদি ছাড়াও অন্যান্য যে সকল পুস্তক হইতে উদ্ধৃতি দেওয়া হইয়াছে উহাদের নাম গ্রন্থমধ্যে যথাস্থানেই উল্লিখিত করা হয়েছিল। তিনি তথ্য ঋণ প্রকাশ করছেন, এই তথ্য ঋণ প্রকাশ করা এটা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের একটি অন্যতম গুণ। আমরা এই তথ্য ঋণটিকে প্রকাশ করার চেষ্টা করি যেখান থেকে যে আকর গ্রন্থ থেকে যেটা নেওয়া হয়েছে, এবং সেটাকে যদি না করা হয়, এই তথ্য ঋণ যদি আমরা নিজেরা প্রকাশ আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই কিছু করা যায় না। গ্রন্থ প্রকাশের প্রাককালে গভীর শ্রদ্ধার সঙ্গে একজনের নাম উল্লেখ না করিয়া পারা যায় না, যাহার উৎসাহ বাক্য ও পরামর্শ লেখককে এই গ্রন্থ রচনায় প্রচুর উদ্দীপনা দিয়াছে। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের লোকান্তরিত সহসচিব পূজনীয় স্বামী শাশ্বতানন্দজি। উপসংহারে বক্তব্য যে আমাদের বর্তমান প্রচেষ্টার কোনো মতেই ভ্রম প্রমাদ শূন্য একখানি আদর্শ চরিত গ্রন্থ সৃষ্টির দাবি রাখে না। তবে প্রাথমিক প্রয়াস হিসাবে এই গ্রন্থ যদি রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বান্বেষীকে বিন্দুমাত্র প্রেরণা দেয়, কোনো সত্যানুসন্ধিত গবেষককে বা জীবনীকারকে একটুও সহায়তা করে, তবে আমাদের শ্রম সার্থক বিবেচিত হইবে। ওম শ্রীমৎ বিবেকানন্দার্পণমস্তু। অব্জানন্দ বিবেকানন্দ আবির্ভাব তিথি পৌষ কৃষ্ণ সপ্তমী 1370, 6 জানুয়ারি 1964 সাল। আমরা শুরু করব স্বামী শুদ্ধানন্দজির জীবনী দিয়ে। শুদ্ধানন্দজির সবচেয়ে বড় ভূমিকা যেটা আমাদের যে সাধুদের জীবন এবং সংঘ জীবন, যে আইন, যে নিয়ম দ্বারা পরিচালিত হয়, সেই নিয়মে তিনি হলেন গণেশ। ব্যাস ঋষি যদি হন স্বামী বিবেকানন্দ স্বয়ং, তবে সেই নিয়মকে প্রণয়ন বা লিপিবদ্ধ করার যে কাজটি করেছিলেন সেটি হলেন স্বামী শুদ্ধানন্দজি। ঘটনাটা এইরকম, গ্রন্থটা খুব নাটকীয়, লেখাটা খুব নাটকীয়ভাবে শুরু হয়েছে। একজন কেউ লিখতে থাক আমি বলি, আলমবাজার মঠের বড় ঘরটিতে বসিয়া সমবেত সাধু ব্রহ্মচারীদের মধ্যে স্বামীজি একজন কাহাকেও আদেশ করিতেছেন রামকৃষ্ণ মঠের আদর্শ কর্মনীতি, সন্ন্যাসী ব্রহ্মচারীদের জীবনধারা সম্পর্কীয় কয়েকটা নিয়ম সূত্রাকারে লিপিবদ্ধ করতে। April 1897 এপ্রিলের শেষ তখন মূর্তিমান ব্যক্তিত্বের মুখোমুখি বসিয়া অগ্নিময় সেই বাণী প্রবাহকে ধারণ করিতে কেহই সেদিন সাহস পাইতেছিলেন না। পরস্পর পরস্পরকে ঠেলিতেছেন, আগাইয়া কিন্তু কেহই আসিতেছেন না। অবশেষে একজন কেউ স্বামীজির সম্মুখে অগ্রসর হইয়া কাগজ কলম হাতে লইয়া গণেশের আসনটি গ্রহণ করিলেন। যদিও বয়সে অতিশয় নবীন, মাত্র 4-5 দিন হইল মঠে যোগদান করিয়াছেন, কিন্তু প্রকৃতিটি তাহার যথার্থই বিবেকানন্দ তড়িৎ শক্তি বহনের উপযোগী বটে। স্বামীজির পদপ্রান্তে সমাসীন সেদিনের এই একজনে কেউ উত্তরকালে স্বামী শুদ্ধানন্দ নামে যুগাচার্য বিবেকানন্দের ভাব ও বাণীর জীবন্ত ভাষ্যরূপ সকলের শ্রদ্ধার্হ হইয়াছিলেন। তাহার সমগ্র জীবনটি ছিল কর্মে পরিণত বেদান্তের বাস্তব মূর্তিস্বরূপ। বহু শাস্ত্রবিদ শুদ্ধানন্দের জীবনে যে অত্যাশ্চর্য সমন্বয় আদর্শ ফুটিয়া উঠিয়াছিল, উহা তাহার অনন্য সাধারণ গুরুভক্তি ও অতন্দ্র সংঘ সেবারই ফল। শ্রীরামকৃষ্ণ সংঘের পরিবৃস্তিতির ইতিহাসে স্বামীজির একনিষ্ঠ এই প্রিয় সন্তানের অবদান এক অবিস্মরণীয় উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করিয়াছে। স্বামীজির অধিকাংশ গ্রন্থাবলীর বঙ্গানুবাদক রূপে এবং তাহার ভাবাদর্শের শ্রেষ্ঠ প্রবক্তা রূপে শুদ্ধানন্দজি বাংলা সাহিত্যের, সংস্কৃতিতে তথা ধর্ম ইতিহাসে চির অমর। বাংলাদেশে স্বামীজির ভাবের প্ররোচনা প্রচারণা মুখ্যত তাহারই অনুবাদ পুস্তকাদির মাধ্যমে হইয়াছে। শুদ্ধানন্দজির প্রথম অবদান এই। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন একটি নিয়মাবলী তৈরি করতে,
কেন নিয়মাবলী তৈরি করতে চেয়েছিলেন? না, নিয়ম না থাকলে কোনো জীবন হয় না, কিন্তু উদ্দেশ্য কি একটা নিয়মকে অনুধাবন করে একটা ওই মনোটোনাস একটা মনাস্টিক লাইফ লিড করা? স্বামীজির উদ্দেশ্য তা ছিল না। স্বামীজি বলেছিলেন এই নিয়ম লিপিবদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে এই নিয়মের মধ্যে দিয়ে আমরা নিয়মের পারে যাব। নিয়মের পারে যাব কীরকম? না, যখন অনুশাসন আমাদের জীবনের অঙ্গে পৌঁছে যাবে তখন এই টোটো করে ফলো করতে হবে না। কিন্তু আমাদের যে এই যে মনাস্টিক লাইফ, আমাদের এই যে সাধু জীবন বা সংঘ জীবন, ভক্ত এবং সন্ন্যাসীদের এই যে জীবন, সেটা যে একটা ধারায় প্রবাহিত হবে, সেটা একভাবে চলবে। বিপদ এলে কেমন করে তাকে অতিক্রম করব, আমার নিত্য দিনের জীবন কেমন করে সেটা ঈশ্বরাভিমুখী যাবে, সেটার জন্য কিছু অনুশাসনের প্রয়োজন আছে। এবং অনুশাসন ছাড়া কোনো জীবন চলে না। আপনার সন্তান যদি সকালবেলা 10টা অবধি ভোঁস ভোঁস করে ঘুমোয়, তাহলে আপনি একদিন দুদিন দেখার পর তৃতীয় দিন তাকে টেনে হাত ধরে তুলে দেবেন, কারণ সকালটা হচ্ছে পড়াশোনার উপযুক্ত সময়, কারণ মাথা পরিষ্কার সব কিছু আছে। আপনি কিছুতেই তাকে 10টা অবধি ঘুমোবার সুযোগ দেবেন। ইদানিং অনেক বাবা মারা দেন, কারণ বলেন ছেলে অনেক রাত্রির অবধি পড়েন। আসলে সকাল থেকে তাদের নিজেদের সময়টা এত কম থাকে যে সন্তানকে কখনো টেনে তুলতে পারেন না। তারা নিজেরা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে পারেন না বলি সন্তানের অনুশাসন, সন্তানকে যে অনুশাসন লোক একটা জীবনযাপন করতে হবে, এই যে বলার মতো দুঃসাহস তারা দেখাতে পারেন না। এটা একটা বড় সমস্যা আমাদের এখনকার বাবা মাদের জন্য। একটি যুব সম্মেলনে গেছিলাম, সেখানে এক মা বলেছিলেন এই প্রতিনিধি ছাড়াও কয়েকজন ওই থাকেন যারা আসেন, তাদের মধ্যে একজনের কাছে প্রশ্ন এসেছিল। তিনি বলেছিলেন আমার সন্তানটি আগে আমাকে সব কথা বলতো, ইদানিং লুকোয়, আমি কিন্তু এটা জানি, বুঝতে পারি, কিন্তু কি করব, কি করে পেরবো। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি করেন, বললেন আমি স্কুল শিক্ষিকা। কতক্ষণ সময় দেওয়ার সুযোগ পান বলতে পারছেন না, কারণ তিনি থাকেন দমদমের কাছে এবং তার স্কুলটি সেই সিঙ্গুরের ওই রকম অঞ্চলে কোনো একটা জায়গায়, সেখানে তিনি স্কুল করতে যান। তার স্বামীজিও স্কুল শিক্ষক, তার স্বামীও স্কুল শিক্ষক, তিনি প্রায় ওই উত্তরবঙ্গের কাছাকাছি কোনো একটা স্কুলে থাকেন এবং 2 মাস ছাড়া ছাড়া তিনি বাড়ি আসতে পারেন। ফলে ছেলেটিকে আগে তারা স্বামী স্ত্রী দুজনেই সময় দিতে পারতেন যখন ছেলেটি তাদের কাছে থাকতো। ইদানিং আর ছেলেটি তাদের কাছে থাকে না, তারা বেশি সময় দিতে পারেন না, তাই তাদের যে না থাকার সময়টা ঘুষ দেন, যা চায় তাই দেন, রিবকের জুতো দেন, ভালো ব্যাট দেন, সব কিছু দেন, কিন্তু তাদের জীবন থেকে যে তারা একটু একটু করে হারিয়ে যাচ্ছেন এটা তারা বুঝতে পারেননি। তাদের জীবন থেকে যে তারা একটু একটু করে সরে যাচ্ছেন এটা তারা বুঝতে পারছেন, বুঝলেন অনেক পরে, যখন আর তাদের কোনো রকম আর কিছু করার নেই। একটি ছোট্ট ছেলেকে দেখেছিলাম কটক যাচ্ছে, বাচ্চা ছেলে, 3 বছরের ছেলে, বাবা মা এবং ছেলে তিনজনই যাচ্ছে। ছেলেটি খুব কান্নাকাটি শুরু করলো, তার সঙ্গে গল্প করার নেই, তার সঙ্গে কোনো কিছু করার নেই, তার হাতে একখানি মোবাইল ফোন ধরিয়ে দিলেন। সেই ছেলেটি সারাক্ষণ বসে বসে ছোটা ভীম দেখতে থাকলো। কলকাতা থেকে কটক যাত্রা হয়ে গেল অতটা রাস্তা, 7 ঘন্টার রাস্তা, ওই পুরোটাই সে ছোটা ভীমের ওপর ভর করে সে চলে গেল। তার বাবাকেও প্রয়োজন নেই, মাওকেও প্রয়োজন নেই, অনুশাসন এই কারণে প্রয়োজন আছেন। স্বামীজি অনুশাসন ও নিয়মাবলী করেছিলেন, তার মূল কারণ হচ্ছে নিয়মাবলীর পারে যাওয়া। স্বামী বিবেক শ্রীরামকৃষ্ণের কথায় কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তারপরে 2 কাঁটাই ফেলে দিতে হয়, নিয়ম দিয়ে জীবনকে বাঁধতে হয়, তারপরে নিয়মযুক্ত একটি সুসংহত জীবন নিয়মের পারে যেতে পারে। স্বামী বিবেকানন্দ বলছেন সেটি লেখার মতো সাহস কারোর ছিল না। যিনি এগিয়ে গেলেন, তার সঙ্গের আয়ু মাত্র 4 দিন, তিনি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন, স্বামীজি বুঝেছিলেন ইনি তার ভাব ও শিষ্য, তার ভাব ভাবকে বহন করে নিয়ে যাবেন। সেই স্বামী বিবেকানন্দের সেই আশীর্বাদ পূর্ণ হয়েছিল। পরবর্তীকালে দেখা গেছিল শাস্ত্রাদি, শাস্ত্রাদি যে পড়ানো এবং স্বামী বিবেকানন্দের যে রচনাবলী, এটির বাংলায় অনুবাদ করা, শুধু তাই না, এটি প্রচারের কাজ তিনি করেছিলেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি নতুন ব্রহ্মচারীদের তিনি শাস্ত্র পড়াতেন, কিন্তু মজার কথা হলো যেদিন তিনি পড়ে আসেননি সেদিন তিনি ক্লাস নিতেন না। তিনি বলতেন আজ আমার ঠিকমতো প্রস্তুতি নেওয়া হয়নি। তিনি কখনো বলতেন না আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তখন বলতেন চলো আমরা খানিকক্ষণ চর্চা করি। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি তিনি বলতেন এসো আমরা খানিকক্ষণ চর্চা করি।
এই ভাবটি চর্চা এটা খুব বড় জিনিস। আবার যখন তারাশার পণ্ডিত পড়াতে আসতেন নিতেশানন্দজির কাছে, শুনেছি যে এরা যেমন ছাত্র হিসেবে তারাশার পণ্ডিতের কাছে পড়তে আসতেন, ইনিও তেমনি বই টই নিয়ে তারাশার পণ্ডিতের কাছে পড়তে আসতেন। তিনি যে অত বড় শাস্ত্রবিদ, সেখানেও তার শেখার যে আগ্রহ সেটা কখনো কোনো অংশে কম ছিল না। মহারাজ শেষ করছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, শ্রীরামকৃষ্ণ সংঘের পরিবিস্তৃতির ইতিহাসে স্বামীজির একনিষ্ঠ এই প্রিয় সন্তানের অবদান এক অবিস্মরণীয় উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করেছেন। প্রায় শুরুর দিকে, সংঘের প্রায় শুরুর দিকে 1905 সাল থেকে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের ট্রাস্টি ছিলেন। শুধু তাই নয়, রামকৃষ্ণ সংঘকে পরিচালনার ক্ষেত্রে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দের ডান হাত ছিলেন, তার উপর এরা ভরসা করতেন। পরবর্তীকালে 1927 সালে যখন সংঘ প্রথম ওয়ার্কিং কমিটি তৈরি করল, 1927 সালে যখন রামকৃষ্ণ সংঘের প্রথম ধর্ম মহাসম্মেলন বা প্রথম কনভেনশন হলো, তখন তাতে একটা কমিটি তৈরি করে দেওয়া হলো, ওয়ার্কিং কমিটি। কমিটিটা এখনও আছে, কিন্তু সেই শক্তিটা আগের মতো নেই। শারদানন্দজি এবং তখন বেঁচে ছিলেন শারদানন্দজি, অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, সুবোধানন্দজি এবং অভেদানন্দজি, এই কজন ছিলেন তখন স্থূল শরীরে। এরা তখন অনুভব করতে থাকলেন যে তাদের জীবন শেষ হয়ে আসছে, তাদের পরে এই সংঘ যাতে এগিয়ে যেতে পারে তাই তাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রয়োজন আছে। এবং তার জন্য দুজনকে তারা মনোনীত করলেন, যাদেরকে তারা মনে করেছিলেন এই সংঘ পরিচালনার ক্ষেত্রে, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা পথিকৃত হবে, দুজন হলেন স্বামী শুদ্ধানন্দজি এবং স্বামী বিরজানন্দজি। এদের ওপর এই ভার নষ্ট হলো স্বামী শ্রীরামকৃষ্ণের পার্ষদদের অন্তর্ধানের পরে বা তাদের জীবনীকালেই এই সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আমরা এই মহান জীবনী নিয়ে আলোচনা করব আগামী পর্বগুলোতে। আজকে আমরা এইখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বা তিহারিণী ত্রৈলোক্য বাসী নামে টে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।